বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে রাজামার হাঁসের মাংস। চলুন তাহলে দেরি না করে রেসিপিতে চলে যাওয়া যাক। চুলায় একটি প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম আধা কাপ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 3টি এলাচি, 2টি তেজপাতা আর 2 টুকরো দারচিনি। এখন আমি এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। এখানে আমি কতটুকু পরিমাণে পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট ব্যবহার করলাম সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব, তাহলে আপনাদের সহজেই বুঝতে পারবেন কতটুকু পরিমাণ কি ব্যবহার করেছি। আমি পেঁয়াজ রসুনের মধ্যে যে পরিমাণে পানি আছে সেটা আমি শুকিয়ে নিব, কারণ ব্লেন্ডার করার সময় অল্প পরিমাণে আমি পানি দিয়েছিলাম। পানিটা যখন মোটামুটি শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালের পরিমাণ বেশি যদি খেতে চান তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিটের মতো। মশলা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিব হাঁসের মাংস। মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আমি মাংসটা রান্না করার জন্য আলাদা কোনো পানি ব্যবহার করব না, মাংসের পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে একদম রান্না হয়ে যাবে। তো এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব একদম লো আঁচে, যাতে করে হাঁসের মধ্যে পানি যেগুলো আছে সেগুলো বের হয়ে যায়। পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলছি, দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি উঠতে শুরু করেছে। এখন আমি আবার মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে করে আরো বেশি পানি উঠতে থাকে। আবারও আমি 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুললাম, দেখতেই পাচ্ছেন অনেকটা পানি উঠে এসেছে। এখন আমি আবার নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। আসলে এখানে যেহেতু আমি পানি ব্যবহার করি নাই তাই অল্প আছে, ঢাকনা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে রান্না করতে হবে যাতে করে হাঁসের মাংস থেকে পানি বের হয়ে আসে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো, যাতে করে যে পানিটা মাংসতে উঠেছে সেই পানিটা আস্তে আস্তে শুকিয়ে যায় আর মাংসগুলো সিদ্ধ হয়ে যায়।
এখন আমি মাংসটা একটু চেক করে দেখে নেব কতটুকু সিদ্ধ হয়েছে। যদি মনে করি যে সিদ্ধ হয় নাই তাহলে অল্প পরিমাণে একটু পানি দিতে হবে, আর যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আর পানি দেওয়ার দরকার নেই। আমি চেক করে দেখে নিয়েছি মাংসটা মোটামুটি 80% এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে একটা ছোট টমেটো কুচি, আর দিয়ে দিব স্বাদ মতো কাঁচা মরিচ। মাংসের মধ্যে লাস্টের দিকে কয়েকটা কাঁচা মরিচ দিলে মাংসের ফ্লেভারটা খুবই সুন্দর আসে, সেই জন্যই দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, আর চুলার আঁচটা একদম লো করে দিব। মানে যেই দিকে অফ করা হয় সেই দিকে অফ হওয়ার আগে পর্যন্ত যেরকম লো থাকে এরকম একদম লো করে দিয়ে 15-20 মিনিটের মতো রেখে দিব। ফিরলাম 15-20 মিনিট পর, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া লাস্টের দিকে দিলে রান্নার ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো এখন আমি গরম মশলাটা খুব ভালোভাবে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে চুলা অফ করে দিব। আপনারা তো অনেকেই রাজা হাঁসের মাংস রান্না করেন, তো বেশিরভাগ মানুষই পানি দিয়ে রান্না করে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা একবার হলেও ট্রাই করবেন পানি না দিয়ে রান্না করার জন্য। এতে সময়ের পরিমাণটা একটু বেশি লাগে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। কারোর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার মাংসটা এখন হয়ে এসেছে, এখন আমি চুলা অফ করে ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিব মাংসের কালারটা কেমন এসেছে। অল্প মশলা দিয়ে এক্সট্রা কোনো পানি ব্যবহার না করে রাজহাঁসের মাংস একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যারা এই প্রসেসে রান্না করেন অথবা করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন রান্নাটি কেমন হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।